মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কামন জ্যাজ, চুপ করে থেকো না, বলো যে তোমার সিক্সথ সেন্স কি বলছে, কে বা কারা এই সেম মেল আইডি থেকে লগ ইন থাকতে পারে বলো, মানে কারা স্বয়ং ভুকে ফাঁসাতে পারে সেটা ভাবো। তিনজন, যেমন এক উৎসব মুখার্জি, রাইট, দুই ওই উত্তরবঙ্গের দেব, আর তিন দিবিয়া সেন। অ্যাবসলিউটলি রাইট, এই তিনজনের প্রত্যেকটা ডিভাইস কিন্তু তোমাকে চেক করতে হবে জগদ্ধাত্রী, রাইট। এই তিনজনের মোবাইল, ডেস্কটপ এবং ল্যাপটপ, এই তিনটে কিন্তু তোমাকে চেক করতে হবে, কে বা কারা এই সেম আইডি থেকে লগ ইন আছে সেটা তোমায় দেখতে হবে। জাস্ট, তোমার লড়াই কিন্তু শুরু, ইটস ইওর টাইম, তোমায় কিন্তু জিততেই হবে জাস। আমি জিতবো বর্তি, আমি জিতবই, আই উইল নট গিভ আপ, ডেস্ট্রয় করে দেবো, শেষ করে দেবো প্রত্যেকটা ক্রিমিনালকে, আমি শুট করে দেবো। মাথা ঠান্ডা রেখে যাই করবে না কেন, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, বাইরের টেম্পারেচার যতই বাড়ুক না কেন তোমার মাথা যেন পুরো জিরো ডিগ্রিতে থাকে, বরফের মতন ঠান্ডা যেন থাকে তোমার মাথা, বুঝতে পেরেছ? থ্যাংক ইউ বাকি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছি। বেঁচে থাকার একটা সূত্র আমার হাতে তুলে দেওয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছি। আঙ্কেল ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, তোমার আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট, এত চিন্তা করিস না, ভগবান আছেন তো, ঠাকুরের কাছে প্রে করো, ভগবান সব ঠিক করে দেবে, জগন্নাথ দেব সব ঠিক করে দেবে, ভগবানের কাছে প্রে করো। ওই তিনজন ক্রিমিনালকে শুধু তুমি দেখে নাও জাস, ব্যাস। এদিকে কাকলি দেবীকে আমি দেখে নেব, আমি দেখতে চাই কার পাওয়ার বেশি, একজন সংবাদপত্রের মালকিন এবং এডিটরের নাকি একজন রাজনীতিবিদের, কলম ভার্সেস পলিটিক্স দেখতে চাই, ইয়েস আমি দেখতে চাই। কত রাত হলো, কটা বাজে? বাইরে থেকে এলি তো, বাড়ির বউয়ের কোন কর্তব্যটা করছো বলো তো, তুমি সারাক্ষণ তো বাইরে পড়ে আছো, আমি বুঝতে পারছি না এটা কি বাড়ি নাকি হোটেল নাকি লঙ্গরখানা বলো তো। আপনি এরকম বিহেভ করছেন, আপনি সবটাই তো জানেন। হ্যাঁ জানি, তোমার স্বামীর গুণকীর্তনের কথা বলছো তো, হ্যাঁ জানি,
সব জানো। আমার উৎসব খারাপ, উৎসব ক্রিমিনাল, অসৎ সঙ্গে পড়ে উৎসব নষ্ট হয়ে গেছে। উৎসবের নামে থানায় এফআইআর, উৎসবকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। উৎসব উৎসব উৎসব, এসব কিছুর মাশুল দিতে হবে না? আমার ছেলেকে তুমি যতটা যন্ত্রণা দিয়েছো, তোমার স্বামীও ঠিক ততটাই যন্ত্রণা পাবে, বুঝতে পারছো তুমি? কি করে বলেন আপনি এগুলো, কি করে বলেন? শঙ্কু তো এই বাড়ির ছেলে, আপনারও ছেলে। এই চুপ করো তুমি। আমার ছেলে বৈদেহী মুখার্জির ছেলে হবার জন্য যোগ্যতা লাগে, বুঝতে পেরেছ? যে সে আমাকে মা বলে ডাকতে পারে না, যাকে তাকে আমি আমার সন্তানের জায়গা দিতে পারি না, যাকে তুমি তোমার এই ধরা চূড়া ছেড়ে রান্নাঘরে যাও, রান্না করতে হবে। হ্যাঁ, এই বাড়িতে টিকে থাকতে গেলে তোমায় কাজ করতে হবে, কাজ। কথাটা কানে গেল? যাও, ফ্রেশ হয়ে রান্না করতে যাও, না হলে সবাইকে সারা রাত না খেয়ে থাকতে হবে। যাও না এবার। রান্না হয়ে গেছে মা। আমি সমস্ত রান্না করে রেখেছি, আপনি একদম ভাববেন না। আমি আমার দিদির পাশে সব সময় রয়েছি, আর এটুকু কাজ যদি আমি না করতে পারি, তাহলে আমি কিসের বোন হলাম, তাই না? আচ্ছা, আপনি আমাকে তো কখনো বলেন না মেহেন্দি রান্না করো, এ কথা তো আমাকে কখনো বলেন না, কেন? আমি উৎসবের স্ত্রী বলে আপনি এতটা পক্ষপাত দুষ্ট? আরে মেহেন্দি, ঠিক করে কথা বলো, তুমি যা করছি তোমাদের ভালোর জন্য করছি। আপনি কোথায় ভালো করছেন, কার ভালো করছেন? আপনার তো এখন দিদির পক্ষে থাকা উচিত, ওর জন্য একটু তো সহানুভূতি। থাক, তুমি আবার তোমার শাশুড়ি মাকে উপদেশ দিও না। কালকে স্বয়ংভুকে কোর্টে প্রডিউস করা হবে, বুঝতে পারছো? তারপর কি হবে বুঝতে পারছো? বাড়ির মান সম্মান সব কেন? খবরের কাগজের বাড়ির লোকেরাই খবর হয়ে যাচ্ছে, তাই না? তাই দয়া করে আর জগদ্ধাত্রীর হয়ে তাবেদারি কর। এটাকে তাবেদারি বলে না কাকাই, এটাকে বলে দিদির প্রতি ভালোবাসা, তার প্রতি ভক্তি। আর ভালোবাসা আর ভক্তি দেখিও না, তোমার অতীতটাও জানি আর ওর অতীতটাও জানি। তুমি যাকে ভালোবাসো উৎসব, তার সাথে তোমার দিদির সম্পর্ক। প্লিজ প্লিজ প্রীতি দি, চুপ করো। উচিত কথাগুলো আর বলো না, গা ঘিন ঘিন করে এগুলো শুনলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।